হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জলিস কিচেন এন্ড ব্লগিং। আজকে একটু আবার বেরিয়ে পড়লাম, কোথায় যাচ্ছি তোমাদেরকে সব বলছি। আসলে আজকে হচ্ছে সোমবার, তো এই মাসটায় আমি আর বাবাকে পুজো দিতে যেতে পারিনি। তোমরা জানো যে আমি মাসে একবার করে আমি ভূতনাথে যাই, বাবাকে দর্শন করি, নাহলে পুজো দিয়ে আসি। ম্যাক্সিমাম আমি পুজোটাই দিই, আর সন্ধেবেলা হলে আমি দর্শন করি, পুজোটা দিন আরতি করি আর দর্শন করি। তো যেহেতু সোমবার ছিল, তো লাস্ট সোমবার ছিল, তো আমি বললাম যে চলো, এ মাসে তো যাইনি, তো পুজোটা দিয়ে আসি বা বাবাকে দর্শন করে আসি। তখন বাবা বললো তো চলো যাই, একদম 30 গতকাল গেছিলাম। যাই হোক, এবার বেরিয়ে পড়েছি, চারিদিকে পুজোর প্যান্ডেল দেখতে পাচ্ছি, অনেক জায়গায় আলো লাগানো শুরু হয়ে গেছে। পুজো তো আর বেশি দিন নেই, তারপরে আড়িটলার পুজোটাও তোমরা দেখতে পাবে এই যে এখন যাচ্ছি। তো এই যাওয়ার পথে কিন্তু আড়িটলার পুজোটাও, ওখানে কিন্তু বিশাল বড় করেও পুজো হয়, প্রত্যেকটা পুজোয় খুব সুন্দর প্যান্ডেল হয়। আগের বছর এসেছিলাম আড়িটলার পুজোটা, আর এটা হচ্ছে বিকেপালের মোড়, এখানে দাঁড়িয়ে ছিলাম সিগন্যালে, তাই জন্য এইবার দেখো সিগন্যাল ছেড়ে দিয়েছে আর এখন যাচ্ছি আবার। আর পুজো লাইট আনন্দ সবই হচ্ছে, উৎসব সবাই করছে, কিন্তু যতই বলো না মনের ভেতরে যে এখনো পর্যন্ত একটা এই রকম ঘটনা ঘটে গেল তার কিন্তু কোনো মানে এখনো আমরা রায় পাইনি, কিছুই পাইনি, এটাই খুব খারাপ লাগে। কালকে গঙ্গার ধারে দাঁড়িয়ে যখন গঙ্গার জল তুলছিলাম, সেটাই আমার কর্তাবাসীকে বলছিলাম যে এই গঙ্গাতেই পুড়িয়ে ওকে ছাই ফেলে দেওয়া, মানে ছাইগুলো এই গঙ্গাতেই চলে গেছে, তাই না? এই গঙ্গার জলের সাথে মিশে গেছে। মেয়েটা আজকে ধরো বেঁচে থাকলে এই মা দুর্গার পুজোর কত প্ল্যান প্রোগ্রাম থাকে, মেয়েদের অনেক কিছুই থাকে প্ল্যান প্রোগ্রাম, সাজগোজ, জামা কাপড় কেনাকাটা, বাবা মার জন্য কত কি না করতো, না তো যার যায় সেই বোঝে। যাই হোক, সবাইকে বলি সবার সন্তান যেন থাকে দুধে ভাতে, কোনো মায়ের কোল যেন খালি না হয়, খুবই খারাপ লাগে, মায়ের কোল যেন সবসময় ভরা থাকে। আর এই দেখো এখন আড়িটলার পুজো যেটা হয় খুব বড় করে, এখানে মা শীতলার মন্দিরও আছে, লাইটগুলো দেখতে পাচ্ছ তো উপর দিকে, দেখো জ্বলে নি তো লাইটগুলো কিন্তু লাগানো হয়ে গেছে, জ্বলবে, সব মহালয়া হয়নি এখনো, মহালয়ার পর থেকে তো সব মানে ম্যাক্সিমাম জ্বালিয়ে দেয় জলে। তারপরে যাই হোক, এই যে দেখো এখানে মা শীতলার মন্দিরটা বহু পুরনো, আগের বছর এসে এই যে মা শীতলার মন্দির আড়িটলার, এখানে আগের বছরও এসেছিলাম পুজো দিতে, আর এই হচ্ছে এই যে আড়িটলার পুজো এবারকার প্যান্ডেল। তাই আমি ভাবছিলাম সামনে দিয়ে যাচ্ছি যখন একটু শুট করে নিয়েই যাই। তারপরে এই যে ক্লোজে দেখো ওই লাঠি মানে কাঠ দিয়ে দিয়ে কেরম করে করেছে যেন, তো এই মানে ভূতনাথে আসতে গেলে এই রাস্তাটা ধরেই কিন্তু আসতে হয়, আর এই রাস্তাটা না ম্যাক্সিমাম সময় এত জ্যাম থাকে, চারিদিকে গাড়ি দাঁড়ানো, যাওয়া যায় না। তারপরে এখানে হচ্ছে এই রাস্তাগুলো গোডাউন টোডাউন রাস্তা, তো মানে এখানে প্রচুর মালপত্র রাখা রাখি, ওই জন্যই রাস্তাটা এরকম। আর সোজা একদম রেল গেট, তারপরে হচ্ছে গঙ্গার ঘাট, তারপরে ট্রেন আসছিল বলে অনেকে এখানে জ্যামে দাঁড়িয়ে পড়েছিল, আমরাও এখানে দাঁড়িয়েছিলাম অনেকেই দেখো। আর অটোগুলো তো এইটুখানি গলি দিয়ে যাতায়াত করে না, এই জন্য আরো জ্যাম হয়ে যায়। তারপরে এই যে সিগন্যাল তখন পড়ে গেছিল আর আমরা এই যে ট্রেন আসছিল তাই জন্য সবাই দাঁড়িয়েছিল, আর এখান থেকে যখন ট্রেন আসে তার আগে অবধিও মানুষ দেখি আমি কত জীবনের ঝুঁকি নিয়ে তারা রাস্তা এপার ওপার করে, কি দরকার আছে, ট্রেনটা যাক তারপরে যাতায়াত কর, কিন্তু তা না, মানুষের এত ধৈর্য কম যে মানে আগে যেতে হবে তারপরে ট্রেন যাবে, এই রকম অবস্থা, সেই জন্য সব মানে তাড়াহুড়ো তাড়াহুড়ো করতে থাকে। তারপরে এই যে এসে পৌঁছলাম, পৌঁছে তারপরে যে দোকানে আমরা রাখি মানে ফুল টুল নিই যে দোকান থেকে, সেই দোকান থেকে আমরা ওই কর্পূর নিলাম, কর্পূর প্রথমে দর্শন করলাম, দর্শন করার পরে কর্পূর আরতি করলাম। আর প্রচন্ড ঠান্ডা লেগেছে, গলার আওয়াজ শুনে বুঝতে পারছো কিনা যাই না, তো এখানে সেই দোকানে দাঁড়িয়েছিলাম যে একটা ধুনোর মানে ওই ধূপের
কর্পূরের একটা প্যাকেট দুটো নেব, নিয়ে তারপরে ওখানে আরতি করতে যাবো। এই হচ্ছে বাবার মন্দির, বাবা ভূতনাথের সবাই দর্শন করো। প্রচুর লোক, প্রচুর লোক এসে আরতি করছে, আর বাবার সিঙ্গার খুব সুন্দর করেছে, পঞ্চনাগ দিয়ে বাবাকে সাজিয়েছে, খুব সুন্দর করেছে। মানে ভালো, মানে আমি বিকেলবেলা প্রায় অনেক বছর বাদে আসলাম, তাই জন্য আমি সকালেই তো ম্যাক্সিমাম আসি, বিকেলে যদি সেই মানে খুব ইয়ে থাকে, ইয়ে বলতে গেলে যেরকম খুব ধরো আসিনি সেই মাসটায়, তো মাস শেষ হয়ে যাচ্ছে, যেরকম কালকে গেছিলাম 30 তারিখ শেষ হয়ে, তা আমি বললাম যে ওই মাসে দিয়েই আসি। আর এই যে দেখো এখন কর্পূর আরতি করতে বসেছি, বাবাকে সবাই করছে এখানে, বাবার নাম নিয়ে নিয়ে বাবাকে, হর হর মহাদেব, কত বাবার মন্ত্র গান সবকিছু করে করে এই কর্পূর আরতি করছে। আমি এত সব মন্ত্র জানি না, আমি ওম নম শিবায় শম্ভু সদাশিব যেগুলো দেখেছি সেগুলো নিয়েই বাবার নাম করি, তারপরে দেওয়া হয়ে গেল। এখন চলে যাচ্ছি, ভিডিওটা কিরম লাগলো জানিও।